আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনেকে জানতে চেয়েছিলেন আমি ওয়াইফাই কীভাবে ব্যবহার করি। তো আমি আজকে আমার ওয়াইফাইয়ের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আমার ওমানটেলের ADSL লাইন, ফিক্স লাইন, ল্যান্ড লাইন। তো এটা থেকে আমি কীভাবে পয়েন্ট টু পয়েন্ট এবং মডেম আউটডোর সংযোগ করেছি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। ওমানটেলের টাওয়ার থেকে যে লাইনটি এসেছে ওই লাইনের সাথে আমি এই কেবলটি সংযোগ করেছি। এটি বিল্ডিংয়ের দেওয়াল দিয়ে এনে আমার দোকানে নিয়ে এসেছি। এসেই ওইটি হচ্ছে ADSL, আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ADSL ডিলিংয়ের। এটা হচ্ছে মেন, এখানে ইউজার পাসওয়ার্ড দিলে, নির্দিষ্ট ইউজার পাসওয়ার্ড দিলেই ইন্টারনেট সাপ্লাই দিবে। এটা থেকে 40 মিটার পর্যন্ত ওয়াইফাই সিগন্যাল পাওয়া যায়। তো যে ল্যান্ডলাইনটি আসে ওটি সর্বপ্রথম এই ছোট বক্সটিতে ঢুকে প্রবেশ করে, এইখান থেকে ADSL যায়। আরেকটি কেবল, এটি হচ্ছে টেলিফোনের জন্য, যে আপনারা দেখতে পাচ্ছেন টেলিফোন আমার বসার জায়গাতে রয়েছে। এটি এই যে টেলিফোন, এটা থেকে লোকাল কল করা যায়। পরবর্তীতে ADSL থেকে এই কেবলগুলো ছাদের উপর নিয়ে গেছি রাউটারের জন্য, আউটডোর মডেমের জন্য। উপরে এসে ঠিক ওমানটেলের ডিলিংয়ের একটি পুরাতন আমি ব্যবহার করলাম। এখানে এটি স্পিটারের মতো ব্যবহার হয়েছে এবং রাউটারের ব্যবহার হয়েছে। এখান থেকেও 40 মিটার পর্যন্ত নেটওয়ার্ক পাওয়া যায়। এখান থেকে একটি এসেছে সিঁড়িঘরের উপরে রেখেছি, এটা থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পর্যন্ত সিগন্যাল রয়েছে। এখান থেকে আবার নিয়ে গেছি আমার রুমে। ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে বাগান, খেজুর বাগানের পরে আমার রুম, সেখানে আবার এই স্পিটার থেকে আরেকটি লাইন এসেছে অন্য একটি রাউটারে। এটি হচ্ছে হরিদুর তথা হাওয়াই কোম্পানির রাউটার। এই অ্যাডাপ্টার দিয়ে এখানে সংযোগ করেছি, এখান থেকেও 40 মিটার। এর পরবর্তী গিয়ে ওইখানে এই মাজারার মধ্যে এটি হচ্ছে নার্সারি মুস্তাল বিদিয়া, এখানেও একটা লাইন দিয়েছি আমি টিভি লিঙ্কের, ওইটার সাথে দোকানের উপর থেকে এখানে সংযোগ করেছি। ওই দোকানের উপর থেকে দেখতেছেন দোকান থেকে মূলত এখানে ইন্টারনেট সংযোগ। এটি হচ্ছে আমার রুমের, ওই দোকানের উপর থেকে এখানে সংযোগ, এটার থেকে পয়েন্ট টু পয়েন্ট করেছি মুস্তাল বিদিয়াতে যেটা দিয়েছে ওইটাও পয়েন্ট টু পয়েন্ট। তো এখানে পয়েন্ট টু পয়েন্ট থেকে এসে প্রথমে পিউই এইটাতে ঢুকেছে, এখান থেকে আবার লাইনের মাধ্যমে স্পিটার ব্যবহার করেছি এই পুরাতন ওমানটেলের ADSL এর মধ্যে। সেখান থেকে আবার একটা লাইন এনেছি, এই যে দেখতেছেন এখানে দুটা লাইন, একটি লাইন এই রুমে প্রবেশ করেছে। এটিও একটি পুরাতন অরোদো কোম্পানির মডেম, হাওয়াই কোম্পানির হাওয়াই। তো আরেকটি গেছে অন্য রুমে, পাশের রুমে দিয়েছি লাইন, এই কেবলের মাধ্যমে ভিতরে আছে ঠিক অরিদুর মডেম। আরেকটি লাইন গেছে পাকিস্তানিদের রুম। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার ওয়াইফাই সংযোগ পুরাতন মডেম দিয়ে। খুব সুন্দর করে ওয়াইফাই ব্যবহার করা যায়। তো আপনারাও চাইলে আপনাদের বাসা বাড়িতে করতে পারবেন, নিজেও ব্যবহার করতে পারবেন এবং অফারকে দিতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।